আজ মহালয়া, আজকে এমনিতেই স্কুল সব ছুটি, তো বাচ্চাদের অনলাইন ক্লাসই হয়, তো সেই অনলাইন ক্লাস আজকে ছুটি। মেয়েদের সঙ্গে একটুখানি আলাপ করে দিই। আমার বড় মেয়ে ইপ্সিতা, ডাক নাম বাবি, আর আমার ছোট মেয়ে ইলিনা, ওর ডাক নাম মিঠি। তো গতকাল রাত্রে থেকে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছে, ভোর 5টায় উঠে জি বাংলাতে মহালয়া দেখবে। তো আমি ভেবেছিলাম হয়তো ও উঠতে পারবে না, কারণ অত সকাল সকাল তো ওটা অভ্যেস নেই। ভোরবেলা উঠে দেখি হ্যাঁ মহালয়া দেখা শুরু করে দিয়েছে। তো দেখছে তো দেখছে, জি বাংলার মহালয়া হয়ে গেল, আবার অন্য চ্যানেলে মহালয়া শুরু হয়েছে, সেটাও দেখা শুরু করে দিয়েছে। তো আমি বললাম যে শুধু মহালয়া দেখেই যাবি, একটু অন্য কাজবাজ কর, খাওয়ার পর্যন্ত সময় নেই, খেতেও ওদের ভালো লাগে না। তো অবশেষে বলাতে একটু শুরু করেছে, একটু ড্রয়িং করা শুরু করেছে। ছোটোটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, বড়টাই সবে শুরু করেছে, এখন দেখা যাক ফাইনাল কী ড্রয়িং করে। আমি আপনাদেরকে সেই ড্রয়িং দেখাবো আজকে, ছোটোটার ড্রয়িংটা দেখাচ্ছি। বলেছি তো একটু ভালো করে করবে কোথা তা নয়, মুহূর্তের মধ্যে ও যা যা পেরেছে তাই করেই, কী করেছে তার ঠিক নেই। কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন। এই আমাদের বাড়ি ডগ, বাইরে কাউকে দেখলে একেবারে চিৎকার করে মাথা খারাপ করে দেবে। একটা বিড়াল থেকে কুকুর থেকে শুরু করে অন্য কাউকে দেখলেই হয় একেবারে চিৎকার করে মাথা খারাপ করে দেবে। এর নাম লাকি। দেখে রাখুন পরবর্তীকালে এর অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আনবো। তো বড় মেয়ের ড্রয়িংটা চলছে, ও ততক্ষণ করুক, কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ একটু হেঁসেল থেকে ঘুরে আসি, দেখি হেঁসেলের কী অবস্থা হচ্ছে, আজকে মহালয়ার দিনে কী কী রান্না হচ্ছে একটু উঁকি মেরে আসি। চলুন আপনাদেরকেও দেখাই। মহালয়াতে আজকে স্পেশাল ডিশ হচ্ছে, তো স্পেশাল ডিশ কি না, আমার বাড়িতে বাবা মার একটু শারীরিক প্রবলেম আছে, তো তার জন্য বাবা মারা বাবাদের আলাদা তরকারি হয়। ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল হচ্ছে, আর আমাদের জন্য হবে ইলিশ ভাপা, আজকে স্পেশাল ডিশ আমার ওয়াইফ বানাচ্ছে। আর আরেকটা স্পেশাল ডিশ হবার জন্য রেডি হচ্ছে, এটা কি বলুন তো, এটাকে আমরা নিহেড়ে মাছ বলি কিন্তু এর নাম হচ্ছে লোটে মাছ, অসাধারণ টেস্ট, শুধু ভাজা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। আমার ওইটা খুব পছন্দ, আমি ওইটা খেতে খুব ভালোবাসি। আর এখানে দেখছেন দু রকম চাটনি, এটা হচ্ছে আমাদের চাটনি চিনি দেওয়া, আর বাবা মার সুগার আছে তো তার জন্য সুগার ফ্রি চাটনি। আর এটা আমাদের গাছের কুলেখাড়া শাক, ছেঞ্চে শাক, সব কিছু শাক একসাথে সেদ্ধ করা আছে ওখানে। তো এই আইটেম ভাবি এখনও ড্রয়িংটা করে যাচ্ছে, এখনও ড্রয়িংটা এখনও কমপ্লিট হয়নি, তো দেখা যাক কখন কমপ্লিট করে। তো এর ফাঁকে চলুন আর একটু দেখে আসি আমাদের রান্না কতদূর কী হলো, কী কী আইটেম কমপ্লিট হলো দেখি। এখানে লোটে মাছটা রান্না হচ্ছে, আর লোটে মাছ রান্না করার সময় একটু বেশি জল বের হয়, কিন্তু পরে শুকনো হয়ে গেলে দারুণ লাগে। তো রান্না কমপ্লিট, লোটে মাছের ঝুড়ো, ইলিশ ভাপা, ইলিশ ভাপাটা শুধু আমার সময়ের জন্য, কারণ মেয়েরা বেগুন দিয়ে ঝোল বা বাবা মারা বেগুন দিয়ে ঝোলটা বেশি প্রেফার করে। তো রান্না মোটামুটি আমাদের কমপ্লিট, সময় রান্না কমপ্লিট করে ফেলেছে। তো এবার দেখি মেয়ের ড্রয়িংটা কতদূর হলো, এতক্ষণে মনে হয় শেষ হয়ে গেছে। হ্যাঁ ড্রয়িং শেষ হয়ে গেছে, তো একটা নিজের মতো স্টাইলে একটা ড্রয়িং করেছে,
तो ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সবার পূজো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি নমস্কার।